ততবার করেছি ততবারই আমি অনেক প্রশংসা শুনেছি তো আজ হচ্ছে মুগ ডালের মরিকণ্ঠ রান্না করব সেই জন্য ডালটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে বেসিক মশলার পাশাপাশি আমি এটাতে হচ্ছে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিব জিরা গুঁড়ো দিলে খাবারের টেস্টটা যেরকম ভালো আসে স্মেলটাও খুব ভালো আসে তারপর হচ্ছে মশলাগুলোকে আমি ভালো মতো মিশিয়ে দিব তারপর এটাতে আমি কিছু টমেটো অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিব এবং মশলাটাকে আস্তে আস্তে আমি ভোনা করে নিব মশলাটা যত ভোনা হবে খেতেও তত মজা হবে তো মশলা থেকে যখন হচ্ছে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আগে থেকে বেজে ভিজিয়ে রাখা যে মুগ ডালগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব তারপর আবার মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিব মাখিয়ে এটা মানে ভেজে নিব আর কি তারপর হচ্ছে আমি মাছের মাথা গুলো দিয়ে দিব নর্মালি আমার বাসায় মাছের মাথা কেউ খেতে চায় না এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে আর এখন হর হামেশাই আমি এটা রান্না করি স্পেশালি আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে তো আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম আমরা যেহেতু এখানে সবসময় ফ্রোজেন মাছ খাই সেক্ষেত্রে মাছের মাথাগুলো আসলে একটু গন্ধ থাকে তো এইভাবে রান্না করলে আর গন্ধ থাকে না আর মাছের মাথা ফেলেও দিতে হয় না তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এটা রেডি হয়ে যাবে এই তো রেডি